বন্দে হম শ্রী গুরু শ্রী যুত পদ কমলম শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগর জাতম সহগণ রঘুনাথান্বিতম স্বং সজীবম সাদ্বৈতম সাবধূতম পরি জনসহিতম শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণো ললিতা বিশাখা নিতাংশ অনর্পিত চরণ চিরাত করুণায়াবতীর্ণ কলৌ সমর্পয়িতু মুন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়ম হরে পুরট সুন্দর দ্যোতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহঃ শচিনন্দনঃ নমস্ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভৃত্যায় সপুত্রায় সকলত্রায় তে নমো নমঃ কৃষ্ণাগ্রজ কৃপা সিন্ধু চন্দ্রকোটে সমপ্রভ রেবতী হৃদয়াধীশম শ্রীবলদেবনমোস্তুতে বরহাপীরঙ্গনট বর বপু কর্ণয়ো কর্ণিকারম বীব্রতবাস কনক কপিশম বৈজয়ন্তীম চ মালম রন্ধ্রাণ বীণরধর সুদয়া পূরয়ণ গোপবৃন্দে বৃন্দারণ্যং সপদরমণম ত্রাবিশদ গেয়েত কীর্তি বাঞ্ছা কল্পতরুভ্যশ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ তুলসী কাননং যত্র যত্র পদম বনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিতো হরিঃ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসম ততো জয়মুদীরয়েত্ ইয়ং প্রব্রজন্তমনুপেতমপেতকৃত্যম দ্বৈপায়ন বীরহ কাতরো আজুহাব পুত্রেতি তন্ময়ো তয়া তর্বো বিনেদু স্বং সর্বভূত হৃদয়ং মুনিমানতোস্মি।
জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করে চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় হয় ভীষ্ট পূরণ। ভক্ত গোষ্ঠী সহিতে আমার প্রাণ, শ্রী গৌর গোবিন্দ জয় জয়। শুনিলে আমার প্রাণ শ্রী গৌর গোবিন্দ কথা, হৃদয় ভক্তি অবশ্যলভ্য হয়। শ্রুয়তাং শ্রুয়তাং নিত্যম, গীয়তাম গীয়তাং মুদা, চিন্ততাং চিন্ততাং ভক্তা, শ্রী শ্রী গৌর গোবিন্দ কথামৃতম্। শ্রী শ্রী গৌর গোবিন্দ কথামৃতম্ শ্রূয়তাম, শ্রী শ্রী গৌর গোবিন্দ কথামৃতম্ গীয়তাম, শ্রী শ্রী গৌর গোবিন্দ কথামৃতম্ চিন্ততাং ভক্ত্যা। মধুরং মধুরমিতং মঙ্গলং মঙ্গলানাম, সকল নিগম বল্লে সৎফলং চিৎস্বরূপম্। সকৃদপি পরিগীতম শ্রদ্ধয়া হেলয়া বা, হে ভৃগুবর নর মাত্রং তারয়েত কৃষ্ণ নাম। হে ভৃগুবর নর মাত্রম তারয়েত কৃষ্ণ নাম। হে ভৃগুবর নর মাত্রং তারয়েত কৃষ্ণ নাম। হে ভৃগুবর নর মাত্রং তারয়েত কৃষ্ণ নাম। ন মন্ত্রং নো যন্ত্রং তদপি চ ন চানে স্তুতিমহো, ন চৌহানং ন চ ধ্যানং চাপি ন জানে স্তুতি কথা, ন জানে মুদ্রাস্তে তদপি ন চ জানে বিলপনং, পরম জানে মাতস্ত্বদনুসরণং ক্লেশ হরণম্। শুধু গৌর ভক্ত মণ্ডলী, বহু বছর পর এক খুব প্রিয় জায়গার কাছাকাছি আসার সৌভাগ্য হল। জায়গাটার সাথে বিশেষভাবে পরিচিত ছিলাম না কখনোই, যদি ভোলা দাদা উদ্যোগ করে না নিয়ে আসতেন। আর দিনটিও বিশেষ, যদিও আমরা এটিকে বিশেষ করে ধরে নিয়েছি মাতৃ আরাধনার একদিন হিসাবে, মায়ের পূজার একদিন হিসাবে। আজ কৌশিকী অমাবস্যা, যদিও শাস্ত্রে এর নাম কৌশী অমাবস্যা। বলা হয় যে আজকের দিনে আগামী দুর্গোৎসব উপলক্ষে
পূজার জন্য সামগ্রী হিসেবে ব্যবহৃত কুশ সংগ্রহ করে রাখা হয় বলে এর নাম কৌশী অমাবস্যা। ধীরে ধীরে আমরা এটাকে কৌশিকী অমাবস্যা বানিয়ে ফেললাম এবং নির্দিষ্ট করে রাখলাম বছরের এই একটি দিন, এই একটি তিথি, যে এই দিন আমরা মায়ের আরাধনা করব একটু বিশেষভাবে। মূলত রাত্রিকালেই মায়ের আরাধনা করা হয় বেশি, কারণ মা আমার রাত্রি স্বরূপা। হয়তো আপনারা মনে মনে ভাবছেন যে বৈষ্ণব তিলক করা এক ব্যক্তি দুম করে মাতৃ আরাধনার কথা বলতে শুরু করলেন কেন। এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের, আমাদের হিন্দু ধর্মের একটা মধুর বৈশিষ্ট্য। আমরা আটকে যাই সেই সব বৈশিষ্ট্যগুলোকে বুঝতে না পেরে। আজ যে হরিকথার আয়োজন করা হয়েছে, সেই হরিকথার প্রধান ভিত্তি হচ্ছে মাতৃ উপাসনার কথা, দেবী কালিকার উপাসনার কথা। হয়তো কিছুক্ষণ পর আপনারা এটাও বুঝতে পারবেন যে প্রকৃতপক্ষে আমরা যেগুলো নিয়ে লড়াই করি, আসলে সেগুলো লড়াই করার বিষয় না। ফ্যানটা অফ করে দেওয়ার অনুরোধ করব। শুধু গৌর ভক্ত মণ্ডলী, শ্রীপাঠ শুরু করবার পূর্বে যে শ্লোকটা আমি বললাম, যেখানে এক সাধক তার দেবীর উদ্দেশ্যে বলছেন, হে দেবী, তুমি মনে করেছো তোমার সৃষ্ট মানুষ বোধহয় খুব জ্ঞানী, তোমার সন্তানরা খুব ভক্তিমান, আর তোমার সন্তানরা মন্ত্র জানে, তন্ত্র জানে।